কালো কলা, একদম কালো কলা, অনেক আগে আমাদের দেশে ছিল অগ্নিশ্বর কলা, অনেক বেশি ঔষধি গুণ, এখন আর এটা দেখা যায় না। কাঁচা কলা, তরকারির কলা যেটা কাঁচকলা বলে, খুবই কম দেখা যায়, মানুষেরা খাই না, কিন্তু এত বেশি আয়রন, ন্যাচারাল আয়রনে ভর্তি, খাওয়ার কাছেও যায় না। কাঁঠালের বিচিগুলি এত গুণ বেশি যে কাঁঠালের বিচিতে অজস্র ন্যাচারাল ক্যালসিয়াম থাকে, অজস্র ন্যাচারাল ম্যাগনেশিয়াম থাকে, অজস্র ন্যাচারাল জিঙ্ক থাকে, কিন্তু এই জিনিসগুলো আমাদের দেশে আমরা কাঁঠাল খাই, কাঁঠালের পরে আর বিচি খাই না। গ্রামে বলে কাঁঠালের পরে কাঁঠালের বিচি খেলে কাঁঠাল যদি বদহজম হয় সেটাকে হজম করে ফেলতে পারে। এটা হাজার হাজার শুনি, কিন্তু আমরা এটাকে নিয়ে কোনো কার্যকারিতা দেখাই না। যেরকম ধরেন মিষ্টি কুমড়া অসম্ভব উপকারী, চোকলা সহ খেলে অনেক গুণ বেশি। যে কোনো চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শশা, এটা যদি চোকলা সহ, কাবার সহ খাই, আমাদের এই যে স্কিন ডিজিজ হয়, চর্মরোগ হয়, স্কিন ভেঙে যায়, আমাদের স্কিনে বলি রেখা আসে, বিভিন্ন দাগ আসে, গালে বিভিন্ন রকম দাগ আসে, চুল পড়ে যায়, এই চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে যদি লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ছালাতের ভিতরে যেগুলো আমরা দিচ্ছি এগুলো যদি আমরা চামড়া সহ খাই। তারপরে আমরা অনেক মূল্যবান খাবারগুলি দেখা যায়, বাঁধাকপি, ফুলকপি, লাউ, লাউয়ের পাতা, মিষ্টি কুমড়ার পাতা, চাল কুমড়ার পাতা, এই পাতাগুলি আমরা ফেলে দিই। এই পাতাগুলি সব কিছু মিলিয়ে বিকালবেলা, সন্ধ্যাবেলা আমি দেখছি ব্যাংকক, সিঙ্গাপুর, চীনে অফুরন্ত, মানে বিকাল থেকে আরম্ভ হয় রাত্র দুইটা পর্যন্ত রাস্তায় রাস্তায় সব রিক্সা ভেনে করে এই 10 ইয়েন, মানে বাংলাদেশি টাকায় 100 টাকায় এক এক প্যাকেট, প্লাস্টিকের প্যাকেটের এক প্যাকেট 1 কেজি পরিমাণ স্যুপ কিনতে পাওয়া যায়।